এদিকে বিএনপির গণ অবস্থান কর্মসূচির বিপরীতে রাজধানীর বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। এছাড়া সারা দেশের সতর্ক অবস্থানে থাকবেন যুবলীগ, ছাত্রলীগ সহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও মিরপুরের বিভিন্ন শান্তি সমাবেশে যোগ দেবেন দলের কেন্দ্রীয় নেতারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সহকর্মী শরীয়ত খান। সেখান থেকে তিনি সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন। শরীয়ত, শান্তি সমাবেশ কি এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা, আর নেতাকর্মীরা কি বলছেন এ ব্যাপারে? সাথী, আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে বঙ্গবন্ধু এভিনিউতে কিন্তু সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছেন। তারা আজকে এখন যেটা চলছে সেটা কিন্তু শান্তি সমাবেশ না, এটা আলোচনা সভা চলছে। সেটা হলো বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা। তবে এখানে তারা বিকেল পর্যন্ত অবস্থান নেবেন এবং আজকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে যেমন অবস্থান করছে তেমনি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান রয়েছে। এখানে আলোচনা সভা শেষে কিন্তু এখানে অবস্থান করবে এবং বিকেলে একটি শান্তি সমাবেশ হওয়ার কথা রয়েছে। এছাড়া মিরপুরে কিন্তু শান্তি সমাবেশ হবে দুপুর 2টার দিকে। এরপর শাহবাগে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা প্রতিটি ওয়ার্ডেই নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তো সকাল থেকে তারা কিন্তু বিএনপি জামাতের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যেন কোনো তারা কোনো যেন অরাজকতা না করতে পারে সেই উপলক্ষেই কিন্তু আওয়ামী লীগের আসলে আওয়ামী লীগের এই অবস্থান। তারা বলছে যে আসলে শুধুমাত্র তারা যেন কোনো অরাজকতা না হয় সেজন্য তারা এই অবস্থান নিয়েছেন। এছাড়া পাল্টা কোনো কর্মসূচি না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিনিয়র নেতারা এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসবেন, তিনি এখানে প্রধান অতিথি। তো এই আলোচনা সভা শেষ হলে তারা এখানেই অবস্থান নেবেন। সাথী, ধন্যবাদ আপনাকে। দর্শক, বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শান্তি সমাবেশের খবর জানাচ্ছিলেন শরীয়ত খান।